বাংলাদেশে এসে পদ্মা নদীতে আমাদের একটা খুব সুন্দর বিকেলবেলা ছিল, সেই টাইমটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমরা পদ্মা নদীর পাড়ে কিন্তু চলে এসেছি, আর এখন একটা ফুচকার দোকানে এসেছি। এখন আমরা ফুচকার অর্ডারও দিয়ে দিয়েছি, সবাই মিলে মজা করে ফুচকা খাবো, তার সবাই মিলে ট্রলারে করে পদ্মা নদীতে ভেসে বেড়াবো। আর এই তো আমাদের ফুচকা কিন্তু চলে এসেছে, সবাই মিলে এখন ফুচকাটা এনজয় করছি। এখানে দুইটা টক পানি দেওয়া হয়েছে, একটা মিষ্টি আর একটা টক। তবে মিষ্টি টক পানিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আহা, কি স্বাদের ফুচকা! সত্যি কথা বলতে ভয়েস ওভার দিতে গিয়ে এখনও খেতে ইচ্ছে করছে। যাই হোক, এই তো আমরা কিন্তু অলরেডি ট্রলারে উঠে গিয়েছি, আর ওই দূরে দেখা যাচ্ছে আমরা মূলত এই পার থেকে ওই পারেই যাবো। এখানে পদ্মা নদীর পার গেছে বেশ অনেক ধরনের দোকান রয়েছে, যেমন ঝালমুড়ি, ফুচকা, তারপর আখের রস, গুগনি, অনেক কিছুই এই পারে রয়েছে। তো সবাই এসে এই পার থেকে খাওয়া দাওয়া করে তারপর দেখা যায় এখানে অনেক ট্রলারও রয়েছে। এই ট্রলারগুলো জাস্ট এখানে রাইড করার জন্যই কিন্তু থাকে। তো সবার প্রাইসই সেম থাকে, এখান থেকে ঘণ্টা প্রতি 500 টাকা করে ট্রলার নিয়ে ঘোরা যায়। তো আমরা ওই পারে থেকে এখন এই পার যাচ্ছি। এই পার দেখা যাচ্ছে একটা চরের মতো জেগেছে, তো সেখানেই যাচ্ছি। আর সবাই মিলে কিন্তু অনেক বেশি এনজয় করছি, যদিও আজকে বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু এসেছি, বড় তেমন কেউই আমাদের সাথে ছিল না। আমরা জাস্ট বিকেল দিক দিয়ে অটোতে করে একটু ঘোরার জন্য বাসা থেকে বের হয়েছি, তবে এখানে কোনো উদ্দেশ্য নিয়ে বা ঘোরার কোনো প্রোগ্রাম না করেই কিন্তু আমরা হঠাৎ করে এখানে চলে এসেছি। আর আজকের দিনটা সত্যি কথা কোনো প্ল্যান ছাড়াই আমরা এসেছি, আর ভীষণ ভীষণ আনন্দ করেছি। এই যে দেখুন, বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখেই কিন্তু বোঝা যায়। আমরা অলরেডি এই তো এই পার চলে এসেছি, আর আমাদের ট্রলারটা এখন পারে ভিড়ানো হচ্ছে। সবাই মিলে বেশ অনেক সুন্দর সময় কাটিয়েছি, যদিও সময় খুবই অল্প ছিল, তবে অনেক বেশি এনজয় করেছি। এই তো আমার ছোটো ভাই, ও সবাইকে নামানোর জন্য হেল্প করছে। আমরা সবাই এসে পড়েছি এখানে, বেশ অল্প একটু চরের মতো করে এভাবে জেগে উঠেছে। দূরে আবার কিছু কিছু বাড়িঘরও দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে, এরকম অবস্থা। তো তাড়াহুড়ো করে সবাই আবার একটু পর চলে যাব। বাচ্চাদের নিয়ে সত্যি কথা ভীষণ ভীষণ ভালো লেগেছে এই সময়টা। সোয়াইবা, ইয়ামিন, ইউসুফ, ওদের ফার্স্ট টাইম এরকম আনন্দ উপভোগ করা। এই যে পদ্মা নদী, পদ্মা নদী সত্যি ভীষণ ভালো লাগছে। বাচ্চারা বলতেছে আমরা একটু গোসল করতে পারলে ভালো হতো। এখানে আমার বাগনিরা সবাই অনেক বেশি আনন্দ করছে, ছবি ওঠাচ্ছে, ভিডিও করছে। আরেকটা জিনিস হয়তো বা আপনারা খেয়াল করেছেন, ইউসুফের পরনে কিন্তু স্কার্ট আর ইউসুফের সুন্নতে খাতনা করানো হয়েছে। আমি আমার আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি। আর সুন্নতে খাতনা করানোর পর ইউসুফ এবার নিয়ে দুইবার বাসা থেকে বের হলো। ইউসুফ এখনও প্যান্ট ভালো করে পড়তে পারে না, আর সে কারণেই ওকে স্কার্ট পরিয়ে বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আর ইউসুফ অনেক বেশি এনজয় করেছে, বেশ অনেক দিন ও বাসায় বন্দি ছিল। আমাদের ফ্রান্সে আসার 3-4 দিন আগের করা এই ভিডিওটা ছিল, সেদিন ছিল শুক্রবার। খুব বেশি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে আজকের দিনটা। এখনও বাচ্চারা অনেক সময় বলে সেদিন অনেক বেশি ভালো লেগেছে, যদি আমরা একটু তাড়াতাড়ি যেতে পারতাম, বেশি সময় সেখানে থাকতে পারতাম, আমাদের আরও অনেক ভালো লাগতো। তবে ইনশাল্লাহ আবার যখন বাংলাদেশে যাব এরকম আনন্দ করার চেষ্টা করব। ভীষণ ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু অনেক বড়। আজকে ওয়েদারটাও বেশি একটা ভালো ছিল না, একটু মেঘলাটে ছিল। এই যে মাটিগুলো না একটু ডেবে ডেবে যাচ্ছে। আমি তো সোয়াইবা, সোয়াইবাও তো অনেক বেশি এনজয় করেছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। ওই যে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অলরেডি ডুবে গিয়েছে, আর এখন আমাদের ট্রলারটা মাঝ নদীতে আছে। আমরা আবার যেখান থেকে ট্রলারে উঠেছি সেখানে যাচ্ছি। আজকে আমরা পদ্মা নদীতে ঘোরা ছাড়াও কিন্তু আরও একটা পয়েন্টে ঘুরে বেরিয়েছি, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, এই যে আমরা কিন্তু পাড়ের সামনাসামনি চলে এসেছি, আর
এখন তো সবাই বলতেছে আর একটু থাকতে পারলে ভালো হতো, আর একটু থাকতে পারলে ভালো হতো, তবে কি আর করার, সন্ধ্যা হয়ে গিয়েছে, নদীতে আর বেশিক্ষণ থাকা সম্ভবই না। তাছাড়া এখান থেকে আমাদের বাড়িও কিন্তু বেশ অনেকটা দূরে, যেতেও কিন্তু অনেক সময় লাগবে। ওই যে দেখুন সাইডে যেই দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লাইট অন করা হয়ে গিয়েছে, তার মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন চলে যাবার পালা। ভিডিওটা কেমন লেগেছে আপনারা সেটা জানাতে পারেন। আবারও নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।